ডিজিটালের সারাতে নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ অলোক থোকদারের মৃত ভিলেজ পুলিশের পরিবারের আবেদনে সাড়া দিয়ে 6 মাসের মধ্যেই মৃত ভিলেজ পুলিশের শ্রী বিউটি দাস থোকদারকে কুশিদা অঞ্চলের ভিলেজ পুলিশ হিসেবে নিয়োগপত্র জেলা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। পাশাপাশি 2020 সালে ভালুকা এলাকা কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার গৌতম ভগতের। এদিন তার স্ত্রী রীতা ভগতের হাতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পত্র তুলে দেওয়া হয়। করোনা মোকাবেলায় করোনা বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ে চতুর্থ দিনে শিলিগুড়ি শহরে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের তৎপরতা। করোনা বিধিনিষেধগুলো শহরবাসী সঠিকভাবে পালন করছেন কিনা সেদিকে খেয়াল রাখছে পুলিশ কর্মীরা। শুক্রবার শহরের বিভিন্ন মোড়গুলোতে দেখা যায় যে সমস্ত মানুষের যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারা হেলমেটের ব্যবহার করছে কিনা, তাদের কাছে সমস্ত কাগজপত্র সঠিক রয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ। এর পাশাপাশি লক্ষ্য করা যায় করোনা বিধিনিষেধে দোকানপাট খোলার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই সময়সীমার মধ্যে দোকানগুলো খোলা এবং বন্ধ হচ্ছে কিনা সেই সব দিকেও তৎপর রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। সেই সাথে বাজারে আগত ক্রেতা বিক্রেতার মাস্কের ব্যবহার ঠিকমতো করছেন কিনা সেদিকেও নজর রাখছে পুলিশ। এমনই চিত্র উঠে আসলো শিলিগুড়ি বিধান মার্কেটে। উল্লেখ্য, লকডাউন ঘোষণার পর থেকে তৎপর রয়েছে শিলিগুড়ি পুলিশ, অবাঞ্ছিত চলাচল রোধ বন্ধ করতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুলিশ। ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 3, গুরুতর জখম 2। ঘটনাটি ঘটে 14 দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা পাঞ্জিপাড়ার ঘোরথাপ্পা 31 নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার রাতে ডালখোলা থানা সূর্যাপুর থেকে একটি সুইফট গাড়ি করে তারা ইসলামপুরের দিকে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। মৃত ওই 3 ব্যক্তির নাম মোহাম্মদ মহাজাম বাড়ি বিহারের বলরামপুর থানার পোখরা এলাকায়, কৌশল আলম ও বিক্রম এদের দুজনের বাড়ি ডালখোলা থানার পিছরা এলাকায়। গুরুতর জখম হয় 2 জন। ঘটনার খবর জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জিপাড়া ফায়ার পুলিশ। আহত 2 জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতদেহগুলো ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। করোনা অতিমারীর পরিস্থিতিতে রাজ্য সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও, অল ইন্ডিয়া এমএসএস এর পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় ফালাকাটের নতুন চৌপতিতে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুদূর আগরতলা থেকে বেরিয়ে চলে এসেছে মালদায়, এরপর ছাই হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও এখন তার বাড়ি ঘর খাওয়া সবই মেডিকেল কলেজ, তবে এবার বাড়ি ফেরা দিচ্ছে, তবে সে ফিরতে পারছে না। আবার যদি ভুলে অন্য কোথাও চলে যায় এমতো অবস্থায় সে বাড়ি ফিরতে সাহায্য চাইছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগের পাশে রোগীদের ওয়েটিং রুম, এখানেই তার আস্তানা। ত্রিপুরা থেকে তিনি মালদায় চলে আসেন, জানা গেছে তার নাম অনিতা ঘোষ। ত্রিপুরা আগরতলায় বাড়ি তার, তার মুখে শোনা গেল তিনি আগরতলায় একটি হোমে ছিলেন। গত বুধবার গভীর রাতে হোম থেকে পালিয়ে যান, ঘুরতে ঘুরতে আগরতলা স্টেশনে আসেন। পরের দিন সকালে ধর্মনগর যাবেন বলে একটি ট্রেনে উঠে বসেন। 2 দিন ট্রেনে থাকার পর জানতে পারেন ট্রেনটি বিহার যাচ্ছে, তখন মালদা স্টেশনে নেমে পড়েন তিনি। এখন বাড়ি ফিরতে চাইছেন তিনি, এমত অবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে পাশে চাইছেন, কেউ কি ফেরাবে তার বাড়িতে। কোচবিহার পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। বাড়ি বাড়িতে ডাস্টবিন পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা। শুক্রবার কোচবিহার শহরে 1 নম্বর ওয়ার্ড থেকে এক কর্মসূচির সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক শেখ রকিবুর রহমান, কোচবিহার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আমিন আহমেদ সহ অন্যান্যরা। বর্তমান পরিস্থিতিতে পৌরসভার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য গ্রহণ করা হয়। শুক্রবার সকালে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে নকশালবাড়ি অচল চা বাগানের কাছে ট্রেনের গার্ড দেখতে পান। ট্রেনের একটি বাতানুকল কামরার চাকায় জ্বলছে আগুন, তৎক্ষণাৎ তিনি বিষয়টি চালককে জানান। চালক বিপদ বুঝতে পেরে তৎক্ষণাৎ নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনে খবর দিয়ে জরুরি পরিষেবা চায়। বিপদ বুঝে চালক ট্রেনটিকে অচল চা বাগানে থামিয়ে দেয়। বাগডোগরা স্টেশন থেকে চালককে জানানো হয় ট্রেনটিকে এগিয়ে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসতে। বাগডোগরা স্টেশনে জরুরি পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা করে রাখে রেল। চালক ধীর গতিতে ট্রেনটিকে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসে, এরপর ঝাঁপিয়ে পড়ে দমকল কর্মী ও রেল কর্মীরা।
চাকার ব্রেক শুটে কোনো কারণে আগুন লেগে গিয়েছিল, এর ফলে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল। প্রায় এক ঘন্টা যাবৎ রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রতিটি কোচ এবং চাকা পর্যবেক্ষণ করার পর পুনরায় ট্রেনটিকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য সবুজ সংকেত দেয়। করোনা আবহের মধ্যে মানুষকে সচেতন করতে তৎপর হল বারোকোদারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতৃত্ব। মূলত দিনের পর দিন করোনা ভাইরাসের সংক্রমণ বক্সিরহাটের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকায় এছাড়াও সেবা সপ্তাহ উপলক্ষে শুক্রবার সকাল 10টা নাগাদ পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করে মাস্ক বিতরণ কর্মসূচি ও কাশিয়াবাড়ি বাজারে জীবাণুনাশক স্প্রে করে বিজেপি নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 31 নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুদর্শন রায়, কৌশিক দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মানবিক নজির জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের। লকডাউনের শুরু থেকে পুলিশের একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জুড়ে। কখনো লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছে, আবার কখনো বিশাল পুলিশ বাহিনী নিয়ে লকডাউন সফর করতে দোকানপাট বন্ধ করতে লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের লকডাউনে থেকে এদিনে পুলিশের চিত্রটা একদমই অন্যরকম। শুক্রবার পুলিশ লাঠি হাতে নয়, হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে জলপাইগুড়ি দিন বাজারের রেড লাইট এরিয়া যৌনকর্মীদের পাশে দাঁড়ালো। এদিনে 100 পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, সয়াবিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার সকালের মালদার হবিবপুর থানা শ্রীরামপুর কলাইবাড়ি আইফো রাজ্য সড়ক যাত্রী বোঝাই ছোট ম্যাজিক গাড়ি শুক্রনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উল্টে পড়ে। গাড়ি চালক সহ প্রায় 10 জন মতো যাত্রী ছিল, তাদের মধ্যে 2 শিশু সহ 9 জন গুরুতর আহত অবস্থায় বুলবুল চণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানা পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজ বাজার থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 5 জনের এক সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানা পুলিশ মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ইংরেজ বাজার থানা পুলিশ 5 জনকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। প্রেমের ডাঙ্গা খচিমারি বাজারে করোনা মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার খচিডাঙ্গা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে প্রেমের ডাঙ্গা খচিমারি বাজারে করোনা মহামারী নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি করা হলো। সংস্থার পক্ষ থেকে জানা গেছে সচেতনতা বিষয়ক কর্মসূচি করে মাস্ক বিলি করা হয়েছে। কর্মসূচিতে সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন, সকলেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা আগামী দিনেও পার্শ্ববর্তী বাজারের হাতে এই কর্মসূচি গ্রহণ করবে। ভারতীয় জনতা যুব মোর্চার 21 নম্বর জিপি সভাপতি হীরালাল অধিকারী বাড়ি ভাঙচুরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলে। ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভা কেন্দ্রের কালীঘাট এলাকায়। জানা যায় গতকাল রাত 11টা নাগাদ তৃণমূলের কিছু লোকজন হীরালাল অধিকারীর বাড়িতে আক্রমণ চালায়। তাকে না পেয়ে প্রথমে বোন ছড়ে এবং বাড়ি ভাঙচুর করে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকজনকে গালিগালাজ করে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অপরদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলেছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে, এখন তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। করোনাকালে দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ প্রান্তীয় মারোয়ারি সম্মেলনে ময়নাগুড়ি শাখার সদস্যরা। সংস্থার তরফে ময়নাগুড়ি জাগৃতি মোড়ে প্রতিদিন কমপক্ষে 400 জন দুস্থকে রান্না করা লুচি ও সবজি বিলি করা হয়। উদ্যোক্তারা জানান গত মঙ্গলবার থেকে এখানে এই কর্মসূচি চালু করা হয়েছে, চলবে আরও 7 দিন। এছাড়াও তিস্তা গোল্ড এবং জীবন গোল্ডের তরফে ময়নাগুড়ি বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের কাজ চলছে। রাজ্য সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। শুক্রবার অল ইন্ডিয়া বিএসও ডিওয়াইএফআই এর অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের ছাত্র সংগঠনের নেতা রঞ্জিত কুমার রায়, কৃষ্ণ বসাক প্রমুখ। লকডাউন পরিস্থিতিতে অবিলম্বে মদের দোকান বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এদিন। করোনা সংকটকালীন পরিস্থিতিতে করোনা রোগী সহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন কোচবিহার জেলা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন তিনি। করোনা অতিমারী পরিস্থিতিতে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি মানুষের পরিষেবায় নিয়োজিত রয়েছে রেড ভলেন্টিয়ার্সরা। এই প্রতিকূল পরিস্থিতিতে তাদের এই কাজকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের চালু করে অ্যাম্বুলেন্স পরিষেবা চাইলে নিতে পারেন রেড ভলেন্টিয়ার্সরা। শুক্রবার বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ের সামনে নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে এই আহ্বান জানালেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। রেড ভলেন্টিয়ার্সের পক্ষে শুভ্রলোক দাস সাংসদ এই বক্তব্যকে স্বাগত জানানোর পাশাপাশি বলেন, শুধু রাজনীতি করার জন্যই নয়, বেকনদারি করার জন্যও নয়, কিংবা কসমেটিক পলিটিক্স করার জন্যও নয়, আদতে মানুষের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা না করে সরাসরি অসুখের জায়গাতেই কুঠার আঘাত করতে হবে। সমস্ত মানুষের যাতে ভ্যাকসিনেশন হয় সেটাকেই সুনিশ্চিত করতে হবে।
ট্রাকে ইটের ভেতর লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অবৈধ মদ। আবগারি দপ্তর অভিযান চালিয়ে প্রায় 55 লক্ষ টাকা মূল্যের অবৈধ মদ সহ একজনকে গ্রেফতার করলো আবগারি দপ্তর। শুক্রবার আলিপুরদুয়ার আবগারি দপ্তরের স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। বল্লা কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হলো একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গাড়ি মালিক, তার পরিবার সহ গাড়ি চালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌপুরী 512 নম্বর জাতীয় সড়কের উপরে। খাওয়ারে বিষ মিশিয়ে গ্রামের বেশ কয়েকটি কুকুরকে মারার অভিযোগে এই অমানবিক ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারে 1 নম্বর ব্লকের খাকড়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, 3 দিন আগে খাওয়ারের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল একাংশ গ্রামের বাসিন্দারা। সেই বিষযুক্ত খাবার খেয়ে অন্যান্য বেশ কিছু পশুরও মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলিপুর দুয়ারের অ্যানিমাল হেল্পলাইনের কর্মীরা। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি নিয়ম মেনে করোনা ভ্যাকসিন নিলেন তৃতীয় লিঙ্গের মানুষজনেরা। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বৈরাগীহাট এলাকায় 17 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বসবাস করেন। তারা চিন্তায় ছিলেন তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে কিনা। অবশেষে আজ মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বৈরাগীহাট এলাকায় এই 17 জন তৃতীয় লিঙ্গের মানুষের করোনা ভ্যাকসিন দেওয়া হলো। আবারও একসঙ্গে বহু মানুষের করোনা পজিটিভ রিপোর্ট আসলো ময়নাগুড়িতে। গত 24 ঘন্টায় ময়নাগুড়িতে করোনা আক্রান্ত হয়েছেন 66 জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ময়নাগুড়ি শহর এলাকার বাসিন্দা। দুদিন এই নিয়ে ময়নাগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 165 জন। সকাল থেকেই লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনই অভিযোগ উঠল শুক্রবার এমন চিত্র দেখা গেল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ভ্যাকসিনেশনের উদ্যোগে জলপাইগুড়ি সামাজিক সংগঠন শ্রদ্ধা। শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের সহায়তায় শান্তিপাড়ার শ্রদ্ধা নিজস্ব অফিসের সামনে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলার খবরের চেয়ে খবর থেকে অসহায় বৃদ্ধের বাড়িতে 1.5 কুইন্টাল চাল নিয়ে হাজির ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজেশ কুমার সিং। অসহায়তার কথা শুনে বৃদ্ধ দম্পতি জীবনভর চালের দায়িত্ব নিলেন। গোসাইগাঁও শিমুলটাপুতে পুলিশের অভিযানে মদ ভর্তি কন্টেইনার ট্রাক বাজেয়াপ্ত, গ্রেফতার 1। গোসাইগাঁও মহকুমার শিমুলটাপু পুলিশ ফাঁড়ির ইনচার্জ পল্লাল হেমসঙ্গের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীরামপুর পুলিশ ফাঁড়ির সম্মুখে 31 নম্বর রাষ্ট্রীয় জাতীয় সড়ক তল্লাশি চালিয়ে NL01Q1691 নম্বরের এক কন্টেইনার ট্রাক আটক করে। তল্লাশি চালানোর সময় কন্টেইনার থেকে বৃহৎ পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয়। ভ্যাকসিনেশন নিয়ে শুক্রবার জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশন ফাউন্ডেশনের। ফাউন্ডেশনের সম্পাদক নবেন্দু মৌলিক বলেন, গত 25 মে একটি সরকারি অর্ডার অনুযায়ী রাজ্যের সর্বত্র এনজিওগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন পাওয়ার কথা, কিন্তু জলপাইগুড়ি জেলা প্রশাসন সেই হিসাবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তিনি। 17 জনের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি ধূপগুড়ি শহরে। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ময়মনসিংহ পাড়া এলাকায় ঘটনা। দুপুরে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ময়মনসিংহ পাড়ায় কয়েকদিনে 17 জন করোনা আক্রান্ত হয়। একই পাড়ায় এক গলির বাসিন্দা তারা, যার মধ্যে একজন রিপোর্ট নেগেটিভ আসে। 17 জন পজিটিভ হওয়াতে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুদিন ধরে শহর শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রচণ্ড তাপদাহ এবং আকাশফাটা রোদে প্রচণ্ড গরমের সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এদিন সকাল থেকেও রোদ থাকলেও দুপুরে আকাশে দেখা যায় মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে মৃদু হাওয়ার সঙ্গে চলে ঝিরিঝিরি বৃষ্টি, আর যার ফলে অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলেছে শহরবাসী। ক্রমশ বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। নাজিহাল আলিপুরদুয়ারের জেলার বাসিন্দারা, একদিকে করোনা আবহ আর অন্যদিকে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, আর যার ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে প্রচুর মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে, আর অন্যদিকে আলিপুরদুয়ারে এই তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়াতে ছোট এবং বড় গাড়ি মালিক পক্ষ বন্ধ রেখেছেন গাড়ি চলাচল, আর যার ফলে প্রভাব পড়েছে মধ্যবিত্ত পরিবারের মধ্যেও। শুক্রবার কোচবিহার মাতৃমার সামনে রান্না করা খাবার বিতরণ করা হলো কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। করোনা মহামারীর কারণে সমস্ত রকমের হোটেল খাবারের দোকান বন্ধ রয়েছে। রোগীর আত্মীয় পরিজনদের খাবারের ব্যবস্থা করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। এদিন প্রায় 150 বেশি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তারা। মহামারীর কালে দুস্থ মানুষদের কথা ভেবে যেখানে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, সেখানে কিন্তু কোনো মতেই পিছিয়ে নয় শিলিগুড়ি বৃহন্নলারাও। মহামারী কালে অনেকেরই কাজের পড়েছে ভাটা। দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ভেবে শুক্রবার শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের দিন আনা দিন খাওয়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন শিলিগুড়ির বৃহন্নলারাও। তাদের এই উদ্যোগে খুশি প্রয়োজনীয় মানুষেরা। অসমের সরকার কোভিড পরিস্থিতির উপরে লক্ষ্য রেখে কোভিড আক্রান্তের সংখ্যা যেন না বাড়তে পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্ল্যানের অধীনে
ধুবড়ী জেলার আশাকর্মীরা সকল ধুবড়ী শহরে ঘরে ঘরে গিয়ে করছেন কোভিড সার্ভে। প্রত্যেকটি ঘরে গিয়ে কার পরিবারের মধ্যে কতজন লোক রয়েছে, পরিবারের মধ্যে কোনো ব্যক্তির কোভিড এর লক্ষণ দেখা যাচ্ছে কিনা, আর এই নিয়ে তথ্য সংগ্রহ করেছেন এই সকল ধুবড়ী জেলার আশাকর্মীরা। পুরসভার উদ্যোগে নয়, এবার শিশু উদ্যান পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ির একটি ক্লাব এবং তিনটি এনজিও মিলে। শুক্রবার জলপাইগুড়ির কিরানীপাড়া এলাকার হরিশঙ্কা শিশু উদ্যানটি জঙ্গলে ভরে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। জলপাইগুড়ি পুরসভার এই বিষয়ে উদ্যোগ না নিলেও এটি শহরের উত্তরা ক্লাব এবং দুটি এনজিও ইউথ মিনিট এবং জেওয়াইসিসি মিলে জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছে। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেবার অভিযোগ উঠেছে স্বামী এবং পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডির দেহবন্ধ এলাকায়। মৃত গৃহবধূর নাম বিউটি বর্মন। মৃতের পরিবারের অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির তরফে প্রায় টাকা চেয়ে অত্যাচার করত, এমনকি মারধরও করা হতো। গতকাল ফোন করে জানানো হয়েছে মেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে, পরে যোগাযোগ করা হলে ফোন ধরেনি। মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশী সূত্রে জানতে পেরে তাদের মেয়েকে মারধর করে এবং খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে খবর আসে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তার মেয়েকে খুন করা হয়েছে। তুফানগঞ্জ নিউটন তৃণমূল দলীয় কার্যালয়ে পুরসভা 12 নম্বর ওয়ার্ডের 9-এর 163 নম্বর বুথের বুথ সভাপতি সহ 25টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। সোমবার নিউটন দলীয় কার্যালয়ে আগত বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন শহর যুব কংগ্রেসের সভাপতি তনু সেন। আগত বিজেপি কর্মীদের দাবি, এই মুহূর্তে বিজেপি যে ধরনের রাজনীতি করছে তা তারা মেনে নিতে পারছে না। এছাড়া বিজেপি শহর মণ্ডলীর মধ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন সেই কাজে আপ্লুত হয়ে স্বেচ্ছায় তারা যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের দ্বিতীয় পর্যায়ে বিধিনিষেধ খুচরো দোকানপাট খোলার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত। এই সময় সীমার মধ্যে দোকানপাটগুলো খোলা থাকলেও শিলিগুড়ির মার্কেটে ক্রেতার সংখ্যা রয়েছে খুবই কম। এক বিক্রেতা জানিয়েছেন, একেবারে বন্ধ রাখার থেকে কিছু সময় খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, আর সেখানে খুশি ব্যবসায়ী মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সমিতি। ডিজিটাল সাথে নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH-31 কোচবিহার।